Assalamualaikum. Medicines, Names and Uses video YouTube channel এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে ওষুধ নিয়ে রিভিউ করব তার নাম হচ্ছে নেক্সিটো ট্যাবলেট। নেক্সিটো ট্যাবলেট কোন ধরনের রোগীদের উপর চিকিৎসকগণ প্রয়োগ করে থাকেন, নেক্সিটো ট্যাবলেট খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, দাম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন ওয়েবসাইট থেকে নেক্সিটো ট্যাবলেট সম্পর্কে তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা নিজ দায়িত্বে ওষুধ সেবন করতে হবে। এর কোনো দায়ভার আমাদের ইউটিউব চ্যানেল বহন করবে। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। নেক্সিটো ট্যাবলেটের জেনারিক নাম হচ্ছে অ্যাসিটালোপ্রাম অক্সালেট। এটি সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করে থাকে। নেক্সিটো ট্যাবলেট 10 mg এবং 5 mg আকারে বাজারে পাওয়া যায়। নেক্সিটো 10 mg-র দাম হচ্ছে 10 টাকা, 5 mg-র দাম হচ্ছে 5.50 টাকা। এখন আমরা জানবো নেক্সিটো ট্যাবলেট কোন কোন রোগীদের উপর প্রয়োগ করা হয়ে থাকে বা কোন কোন রোগের জন্য নেক্সিটো ট্যাবলেট খাওয়া হয়। মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার, অ্যাংজাইটি ডিজর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার, প্যানিক ডিজর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার বা ফোবিয়া, অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি হতাশা, বিষণ্ণতা, উদ্বেগ রোগ, রেগে যাওয়া, মেজাজ খিটমিটে হওয়া, সবসময় মৃত্যু ভয়, সূচিবায় সমস্যা, সন্দেহ করা, ভয় পাওয়া, দ্রুত বীর্যপাত হওয়া, আতঙ্কগ্রস্ত হওয়া, অসামাজিক আচরণ করা, সামান্য বিষয় নিয়ে ঝগড়া করা, একই চিন্তা বারবার করা ইত্যাদি কারণে নেক্সিটো ট্যাবলেট সেবন করা হয়ে থাকে। নেক্সিটো ট্যাবলেট এর মাত্রা বা সেবন মেজর ডিপ্রেসিভ এপিসোড, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। প্রাথমিক মাত্রা 10 mg দিনে একবার, বর্ধিত মাত্রা 20 mg দিনে একবার। ওষুধের মাত্রা মেজর ডিপ্রেসিভ এপিসোড, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 10 mg দিনে একবার, বর্ধিত মাত্রা 20 mg দিনে একবার। প্যানিক ডিসঅর্ডার প্রাথমিক মাত্রা 5 mg দিনে একবার, বর্ধিত মাত্রা 20 mg দিনে একবার। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল ফোবিয়ার ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 10 mg দিনে একবার, 5 mg পর্যন্ত মাত্রা সমন্বয় করা যায়, বর্ধিত মাত্রা 20 mg দিনে একবার। বয়স্ক রোগীদের ক্ষেত্রে 65 বছরের ওপরে অথবা যকৃত সমস্যাজনিত রোগী প্রাথমিক মাত্রা 5 mg দিনে একবার, বর্ধিত মাত্রা 20 mg দিনে একবার। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। এসিটোপ্রাম অক্সালেট বা নেক্সিটো ট্যাবলেট সকালে বা সন্ধ্যায় খাবার আগে অথবা খাবারের পরে সেবন করা যায়। আমি আবারও বলছি, নেক্সিটো ট্যাবলেট সকালে বা সন্ধ্যায় খাবার আগে বা খাবার পরে দুইভাবেই খাওয়া যায়। এখন আমরা নেক্সিটো ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেব। শুষ্ক মুখ, স্নায়ু দুর্বলতা, অ্যাংজাইটি, মাথা ব্যথা, মাথা ঘোরা, ইউনারি সমস্যা, নড়াচড়ার সমস্যা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া নেক্সিটো ট্যাবলেট থেকে হয়ে থাকে। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে নেক্সিটো ট্যাবলেট ব্যবহারে নিরুৎসাহিত করা হয়, তবে প্রয়োজনে খুবই সতর্কতার সাথে নেক্সিটো ট্যাবলেট সেবন করতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই অনেক অনেক সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।